মাঠে মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন কথাসাহিত্যিক মুস্তফা মামুন। মামুন কেমন আছেন? আছি ভালো। বই মেলায় আপনার কি কি বই প্রকাশিত হচ্ছে? ভুতুরে পার্ক, এটা একটা বাচ্চাদের বই, কিন্ডার বুকস। ওরা একটা গল্প দিয়েই দেখে যে গল্পের সাইজ খুবই ছোট, কিন্তু তাদের বই বের করতে হবে, ফলে প্রচুর ইলাস্ট্রেশন করা হচ্ছে, করে এটাকে বইয়ের আকার দেওয়া হচ্ছে। মানে এটা ফাঁকিবাজি বই? হ্যাঁ, ফাঁকিবাজি বই, কিন্তু ফাঁকিবাজি বইগুলো শেষ পর্যন্ত ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ বাচ্চারা ইলাস্ট্রেশন পছন্দ করে। আমার ছেলেকে নিয়ে লেখা একটা গল্প ছিল, গৌরবের ম্যাজিক বল, ওটা একজন বই করতে আগ্রহ করলো, তো আমি বললাম ওটা 1500 শব্দ, বললো আপনি আরও 1500 বাড়িয়ে দেন আমরা করবো। তো যাই হোক, আমি একটু অনিচ্ছাই বাড়ালাম যে কী হবে 3000। পরে দেখলাম যে এর সঙ্গে যে ইলাস্ট্রেশন যোগ হয়েছে ওটা আমার পছন্দ হোক না হোক আমার ছেলের খুব পছন্দ হয়েছে এবং তার বয়সীদের পছন্দ হয়েছে। তো এই কারণে আমি এই ধরনের বই করতে আসলে এখন আগ্রহী। কিন্তু বইটা যখন হয়ে ওঠে, আমার লেখা পর্যন্ত শিল্প, বইটা যখন হয়ে ওঠে তখন তো একটা অন্য শিল্প, পণ্য, তখন এটা পণ্য। হ্যাঁ, তো ফলে ওই শিল্পের ওই ক্যাটাগরিতে যখন চলে যায় তখন আসলে তার বিক্রি, তার বিপণন, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া হয়। কিন্তু লেখালেখিকে, মানে যেটা আসলে আপনাকে, আমি নিশ্চিত সবচেয়ে বেশি মুগ্ধতা আপনাকে দিয়েছে, অনেক মানুষের মুগ্ধতা দিয়েছে, সেখানে আমার মনে হয় যে কোথাও যেন আপনি একটু কম মনোযোগ দেন, এই অভিযোগকে আপনি কীভাবে দেখেন? এই অভিযোগ আসলে ঠিকই আছে, পেশাগতভাবে তো আমি ক্রিয়া সাংবাদিক, ফলে সেখানেই আমার অনেক বেশি সময় দিতে হয়েছে সেই লেখালেখিতে, এবং সেই লেখালেখিতে আসলে একটা সাহিত্যের সংযোগ ঘটানোর আমরা চেষ্টা করেছি, ফলে ওইটার যে মুগ্ধতা। এবং উৎপলদা, আপনারা আসলে এক কাব্যিক রিপোর্টিং যাকে বলে সেখানে নিয়ে গেছিলাম, একরকম আমরা চেষ্টা করেছি, তার ফলে যেটা হচ্ছে সেটার মুগ্ধতা পাওয়া যেত খুব তাৎক্ষণিক। পত্রিকা আজকে লিখছি, কালকে সকালেই অনেক লোক, অনেক মুগ্ধতা, এবং তার ভিত্তিতে সেটা পেশাগত উন্নতিও বটে। এগুলো আসলে করতে হয় একসঙ্গে, তিনটা চারটা কাজ করতে হলে আসলে একটু মনোযোগ, মানে আপনার লেখার দিকে দেওয়া দরকার। আর আমি আমাদের দর্শকদের জন্য একটু বলতে চাই যে মামুন ভাইয়ের ছল ছলানো কলকলানো যে গদ্য খুবই সাবলীল, এবং সেটা আপনি একবার পড়া শুরু করলে আপনি আসলে শেষ না করে থামতে পারেন না, এরকম গদ্য। মামুন ভাই, আপনার নিজের লেখালেখির তো প্রত্যেক লেখকের আলাদা করে পরিকল্পনা থাকে, আপনার ভাষাটাকে আপনি আসলে কীভাবে পেয়েছিলেন? আচ্ছা, আমার আসলে লেখক হয়ে ওঠার পেছনের গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি তো ক্যাডেট কলেজে পড়তাম, তো আমরা ওইখানে যেটা হচ্ছে, আমরা যদি সবসময় একসঙ্গে থাকতাম 300 ছেলে, আমাদের জীবন আমরাই আসলে, সো আমাদের জীবনে হচ্ছে খুব কঠিন একটা জীবন। এই জীবনের বাইরে এটার ভেন্টিলেটর উপায় কী? আমরা নিজেরা নানা কিছু করতাম, নানা রকম দুষ্টামি, নানা রকম কিছু করা, এবং প্রচুর আড্ডা মারা। সো আড্ডা ছাড়া তো উপায় ছিল না, আমরা বাসায় থাকি না, আমরা ওই বন্ধুদের সঙ্গে থাকি। সো আমি ছিলাম স্টোরি টেলার, ওখানে যে কোনো কিছু একটা ঘটনা সবাই দেখে আসছে, আসার পর দেখা গেলো যে আমি যখন বলছি তখন তাই নাকি এরকম ঘটেছিল, ফলে সব কিছু একটা ফানি ওয়েতে দেখার এবং বলার একটা প্যাটার্ন আমার আছে। ইনফ্যাক্ট তখন আমার মনে হলো যে আমি, আচ্ছা, এই যে লোকদের গল্প বলছি এখানে তো 10 জন শুনছে, 20 জন শুনছে, তো আমার গল্প বলাটা যেহেতু সবাই এনজয় করে এবং গল্প বলে একটা নেচার আছে, গল্প বলতে বলতে অনেক গল্প তৈরি হয়, বলতে বলতে আমার গল্প তৈরি হয়, তাহলে এটা অনেক লোককে বলার উপায় কী? অনেক লোককে তার মুখে মুখে আমি বলতে পারবো না, তখন আমার আচ্ছা তাহলে আমি লেখা শুরু করি, লিখে অনেক লোকের কাছে যাওয়া যাবে। ফলে আমার আসলে গল্প বলার প্যাটার্ন নেশা থেকে আসলে আমার লেখালেখির শুরু। সো যেহেতু আমার বলা থেকে আমার লেখা শুরু, ফলে আমার ভাষা আসলে খুব বেশি সমস্যা হয়নি। ওই লেখার সময় যদি আমি আটকে যাই তাহলে বুঝতে পারি যে আমার লেখা আসলে হচ্ছে না, তখন আপনি থামেন, তখন আমি একটু থামি, একটু বিশ্রাম নিই, নিয়ে আবার একটু রিচার্জ করে আবার লেখা শুরু করি। মানে সবসময় যেমন আমি যে কোনো গল্পে আমি প্রথম লাইনটা লিখি, সাধারণত আমি মানে না ভেবে একটা লাইন লিখে ফেলি, এবং দেন ওই লাইনটি আসলে আমাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। তার মানে আপনি কি আসলে ইনস্টিংটিভ রাইটার? ইনস্টিংটিভ রাইটার। সাংবাদিকতা আসলে কোনোভাবে আপনার সাহিত্যের সহায়ক কিনা? এটা আসলে খুব প্যারাডক্স আসলে, মানে একভাবে চিন্তা করলে সহায়ক, একভাবে চিন্তা করলে মানে কি, ধরো আমি যে সাংবাদিকতায় ঢুকেছিলাম, সাংবাদিকতা আসলে আমি ঢুকেছিলাম সেটা আসলে খেলা দেখার জন্য, যে আমি আবনী সাপোর্টার, মনে হলো যে তখন ঢাকায় যখন ভর্তি হয়েছি যে 20 টাকা করে টিকিট লাগবে, এই 20 টাকা করে আমি কই থেকে জোগাড় করবো? মানে 20 টাকা করে হচ্ছে সপ্তাহে 2 দিন 60 টাকা, মাসে চিন্তা করে দেখলাম যে এটা আমার পোষাবে না, ফলে লেখালেখি করতে হবে, লিখলে সাংবাদিকরা ফ্রি খেলা দেখতে পারে, প্রেস কার্ড নিয়ে খেলা দেখতে পারে, ওইটাই হচ্ছে আমার ইয়া। লিখা লিখলাম যখন, তখন লিখতে গিয়ে যেটা হতো, আমার সবসময় মনে হতো যে আমি যে কোনো কিছু করি এটা যে কোনো মানুষের মনে, আমার তীব্রভাবে মনে হতো যে কোনো একটা মাত্রা থাকা উচিত, কোনো ডাইমেনশন, সবাই যেরকম লিখছে এরকম লিখলে তো আমার হবে না, ফলে ওইটা আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করলাম। ফলে ওইখানে এক ধরনের, কিন্তু যেটা যে জন্য গল্পটা বলছি সেটা হচ্ছে যে সাংবাদিকতা করতে গিয়ে তখন আমার মনে হলো, আচ্ছা আমি যদি সাংবাদিকতাটা করি তাহলে এটা আমার লেখালেখির জন্য খুব সহায়ক হবে, এটা পত্রিকার সঙ্গে থাকবো। এখন যখন ফেসবুকে, তখন কিন্তু ছিল না, পত্রিকায় নামটা ছাপা হবে, আমার লেখার মনোযোগ পাবে, পাঠকরা আমার লেখার সঙ্গে পরিচিত থাকবে, এইরকম ভাইস ভার্সা এরকম হবে, ফলে সাংবাদিকতা বেছে নিলাম। সাংবাদিকতা মানে কি, তুমি অনেক জিনিস দেখছো, রিপোর্টিং করতে হলে সেটাকে যত ছোটো সম্ভব, সম্পাদিত আকারে ছোটো আকারে লিখতে হবে। আর সাহিত্য মানে হচ্ছে তুমি একটা ছোটো জিনিস দেখছো, অনেক বড় করে বড় করতে হবে। আমি মোটা থেকে যদি বলি, তাই ছোটো জিনিসকে বড় করতে হবে, বড় জিনিসকে ছোটো করতে হবে, ফলে দুটো কিন্তু খুবই পরস্পর বিরোধী। এবং অনেক সাংবাদিকরা আছে যারা এই আমার মতো ফাঁদে পড়েছে, যে তারা সাংবাদিক হয়েছে লেখালেখি করবে বলে, কিন্তু ওই লিখতে গিয়ে তাদের একটা কেজো ভাষা তৈরি হয়ে গেছে, আমি এই জিনিসটা এইভাবে ভেবেছি, আমি এই জিনিসটা ভেবেছি যে এইটা তো ছোটো করছি, ওটা বড় করতে হবে, ফলে দুটো একদমই কমপ্লিটলি দুই জিনিস। আমি যখন লিখতে বসি তখন আসলে সব কিছু, আমার ক্রিয়া, লেখা, রিপোর্টিং, সব কিছু ভুলে আসলে আমি লিখতে বসি। মামুন, রাজনীতি নিয়ে আপনার যে লেখা অন্ধগুলিতে ফুলের গন্ধ,
এই কাজটার প্রেক্ষাপটটা নিয়ে জানতে চাই, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। কথাবার্তা হয়েছে, প্রথম আসলে যতটা কথাবার্তা হওয়া উচিত ছিল আমার কাছে মনে ততটা হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে নামটার কারণে, প্রথম কথাবার্তা আমাদের দেশে নানান কারণে আলোচনা হয়, লেখার কারণে যে আলোচনা হয় বিষয়টা কমই হয়, লেখকের কারণে হয়, প্রচারের কারণে হয়, বিতর্কের কারণে হয়। আসলে কি রাজনীতি আমার অনেক আগ্রহ তো, কিন্তু প্রবলেম যেটা হয় আমার ক্ষেত্রে আবার অনেক রকম প্রবলেম হয়েছে, যে আমি যখন প্রথম উপন্যাস লিখলাম তখন সবাই ভাবতো এটা খেলার উপন্যাস। আচ্ছা, তারপর আমি আস্তে আস্তে প্রমাণ করার চেষ্টা করলাম যে ভাই এগুলো খেলার বই না, এগুলো সাহিত্যের বই, সাহিত্যের মানে কিশোর সাহিত্যের বই যেহেতু মোস্টলি। তারপর যখন আমি বড়দের জন্য লেখা শুরু করলাম তখন থেকে এরা ভাবলো যে এগুলো কিশোর, যেমন আমার একটা বই ছিল রিমিয়ার চলে যাবে, তো একজন বলছে রিমি বুধ একটা বাচ্চা মেয়ে চলে যাবে, আসলে রিমি এটা একটা প্রেমের গল্প। এটা পড়লার জন্য আমি প্রেম তিন রকম বলে একটা আমার একটা সংক্রান্ত প্রেম তিন রকম, যেবার বুঝছি আমি বড় হয়েছি। ঠিক আছে, যখন রাজনীতির বই লিখলাম তখন আমি যে খেলার লোক, রাজনীতি, সাংবাদিকত্ব, মানে ঠিক ফুলের গন্ধ দিয়েই দঞ্জ করে ফেললে। আচ্ছা, অন্ধগুলিতে ফুলের গন্ধ ছিল, এটা আসলে গুম, মানে একটা লোকের হারিয়ে যাওয়া থেকে গল্পটা শুরু, যে জন্য আমার কাছে ইন্টারেস্টিং পার্ট মনে হয় যে হারিয়ে যাওয়া মানে কি, ধরো একদিন মারা গেলে কিন্তু আমরা তাকে শেষ করে ফেলি, শেষ হারিয়ে গেলে দেখা যায় যে সেই লোকটা শেষ হয় না, সে যে বেঁচে থাকে এটা অন্যদের বেঁচে থাকার জন্য বিরাট সমস্যা। কীরকম, ধরো আমি আজকে মারা গেলে কিন্তু আর তুমি আমার মোবাইল ঘাঁটবা না, তুমি আমার আমি এরা কালকে কই গিয়েছিলাম দেখবো না, কিন্তু আমি যদি হারিয়ে যাই তাহলে আমার যাবতীয় ব্যক্তিগত গোপন জিনিস কিন্তু আসবে, এবং মানুষের জীবনে আমি মনে করি যে আসলে 90% গোপন জিনিস। তো এই যে জিনিসগুলো সামনে আসা শুরু করলো ওই লোকটার, এবং তখন দেখা গেলো যারা তাকে খুঁজছে, যারা তার জন্য মানে ডেসপারেট, তারা তার দেখছে যে এমন কিছু কাজ আছে যেগুলো আসলে তার জন্য প্লেজেন্ট না, হয়তো তার প্রেমিকা খুঁজতে গিয়ে দেখছে সে একটা চিঠি লিখেছে যেটা হয়তো অন্য কাউকে, বা বাবা দেখছে যে সে হয়তো একজনের কাছে একটা কাজ করেছে যেটা ঠিক বাবার, মানে এইরকম একটা ঘটনা, একটা দ্বন্দ্ব লোকটা তৈরি করে। এই যে গুম, আমি আসলে গুম বলতে যে রাজনৈতিক গুম, মানে এইটার ইম্প্যাক্টটা নিয়ে দেখিনি, কারণ এটার ইম্প্যাক্ট তো আমরা জানি, আমি দেখেছি এর সোশ্যাল একটা ইম্প্যাক্ট আছে, এর একটা মানবিক এবং ব্যক্তিগত ইম্প্যাক্ট আছে, ওইটা নিয়ে লিখেছি। এবং ওইটা দুটাকে প্যারালাল গল্প, যে একটা এই সময়ের গুম হওয়া এবং তার বাবা এই খুঁজতে খুঁজতে বাবার একটা গল্প বলছে তার সময়, এবং সেই সময় যেটা হয় 70s এসছে, 70s আমাদের যে রাজনৈতিক প্রবণতাগুলো, ধরো আজম খান যে সঙ্গীত আমাদেরকে দিল, জাসদ যে প্রবণতা, বা একই সঙ্গে শেখ কামাল যে আমাদের ক্রিয়ামুখী করার চেষ্টা করলো আমাদের তারুণ্যকে, সেই সময়ের তারুণ্য এবং এই সময়, মানে সেই সময় এবং এই সময়, 70s এবং আমাদের 2010, মানে এই সময়টা, ফলে দুটো প্যারালাল গল্পে দুটো এগিয়েছে, দুটোর মধ্যে মিল অমিল, কোন জায়গাটা বাকবদল হলো, এরকম অনেকগুলো জায়গা আছে। শেষ প্রশ্ন আপনার কাছে, এর লেখার সময় কেমন আনন্দে আপনি থাকেন, কতটা এনজয় করেন, সেটাকে ভাষায় কেমনে বলবেন? এটা আসলে এটা গভীর আনন্দ থাকে, গভীর আনন্দ মানে যেটা হয়, এবং আমি যে প্রক্রিয়ায় লিখি, তুমি আমার লেখা কিছু কিছু ফলো করে দেখেছো, যেহেতু কমিউনিটি ওয়েতে লিখি গল্প, রসিকতা, ফলে আমার কাছে মনে হয় যে আমি করছি, আমার চরিত্রগুলো রসিকতা করছে, আমি তার সঙ্গে রসিকতা করছি। এবং রিসেন্টলি আমি গত কয়েক বছর একটা সিরিজ লিখছি, এটা ভৌতিক সিরিজ, এটা লেখার সময় মাঝখানে গিয়ে আমার ক্যারেক্টারগুলো খুবই উদ্ভট ধরনের থাকে, ভূতের সঙ্গে কথা বলে, পাগল, দার্শনিক, বিজ্ঞানী, এইরকম মিলে মিলের চরিত্র, ফলে যেটা হয় আমার মনে হয় যে আমি কথা বলছি তাদের সঙ্গে, তারা কথা বলছে এবং দে আর অ্যারাউন্ড মি, ফলে এটা আমাকে খুবই আনন্দ দেয়। আমি যখন লিখছি আশেপাশে, হয়তো রফিক একটা কথা বলছে, যেমন আমার বাচ্চাদের গল্পে তুমি দেখবা শফিক বলে একটা ক্যারেক্টার আছে, খুব ইন্টারেস্টিং, এবং শফিক কোনো গল্পেই, আমার অন্তত সবগুলো 50টা গল্পে আছে, শফিক কোনো গল্পে মেইন ক্যারেক্টার না, সব কিছুতে শফিক হচ্ছে একটা সেকেন্ড ক্যারেক্টার। তো আমার এক বন্ধু শফিক, সে জিজ্ঞেস কেন শফিক সেকেন্ড ক্যারেক্টার থাকবে, আমার যখনই আমি চিন্তা করি যে একজন আইসা হাসতেছে বা একজন একটা চান্স নেওয়ার চেষ্টা করছে, আমার তখন মনে হয় শফিক, ফলে আমি বলছি তোমার চেয়ে আমার ওই শফিক আমার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দের, বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রাণবন্ত, ফলে এই প্রাণকে আমি অস্বীকার করতে পারি। দারুণ দারুণ। আমরা আপনার স্বপ্নে আপনার কোন ক্যারেক্টার আসে? আমার লেখা চরিত্রগুলোর মধ্যে আসে সবচেয়ে বেশি আসে বুলেট ভাই। বুলেট ভাই হচ্ছে আমার একটা চরিত্র, যে ক্লাস 3 থেকে প্রতি বছর ফেল করে ছোটদের সঙ্গে সে পড়ে, এবং সে প্রতি বছর মানে সে মনে করে সব কিছু সেই লিড করবে, গিয়ে সে একটা গোলমাল পাকানোর পর অন্যরা সেটা সমাধান করে, এবং সমাধান করার পর আবার আমরা দেখতে পাই যে এর মধ্যে বুলেট ভাইয়ের একটা মানবিক দৃষ্টিভঙ্গি ছিল, সে যে সমস্যাটা তৈরি করেছে সেটা মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তৈরি হয়েছে, তো ফলে এর মধ্যে একটা মজা আছে। এই চরিত্রটা আমাকে সবচেয়ে বেশি আমাকে মানে আমার সঙ্গে হাঁটাহাঁটি করে মানে স্বপ্নেও আসে, মানে আমি নিশ্চিত এই আয়োজনটা যারা দেখবে তাদের কাছে আমার লেখক পরিচিতি একটু হলেও বড় হবে, সাংবাদিক সম্পাদক পরিচিতি ছোট হবে না, ছোট হবে। এখন লড়াই হচ্ছে বইমেলা টেমেলা একুশ জনের আসলে, যে আমি যে সাংবাদিক, আমি যে ক্রীড়া লেখক, আমি যে এই এগুলোকে, আমি যে সংগঠক, এগুলোকে ছোট করা, লেখক চরিত্রকে বড় করে তোলা। হ্যাঁ মামুন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।